bell cut. হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি প্রোবাইকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আবার নিয়ে এসেছি নতুন একটি ভিডিও, যে ভিডিওতে থাকছে সুজুকির নতুন বাইক জিক্সার এসএফ 2020-এর গুরুত্বপূর্ণ কিছু পার্টস এবং গুরুত্বপূর্ণ কিছু টেকনোলজি নিয়ে ডিটেলস। আজকের এই ভিডিওটির মাধ্যমে সুজুকি জিক্সার এবং জিক্সার এসএফ 2020 এবিএসের যে গুরুত্বপূর্ণ অংশ পার্টসগুলো আছে সেগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এবং এই পার্টসগুলো কোনটা কী কাজ করে সেগুলো সম্পর্কে আপনাদেরকে ডিটেলস বিস্তারিতভাবে বলবো। সো আশা করি আজকের এই ভিডিওটি, যারা সুজুকি জিক্সার এবিএস 2020-এর ইউজার আছেন বা যারা বাইকটা নিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে অনেক উপকারী হবে। সো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বাইকের ডিটেলসগুলো জানতে। ভিডিওটিতে আপনাদেরকে আঙুলের মাধ্যমে যেটা ইশারা করা হচ্ছে সেটা হচ্ছে এই বাইকের ইনজেক্টর। যেহেতু এটা ফুয়েল ইনজেকশন সিস্টেম বাইক, সো এটাতে ইনজেক্টর আছে। এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাইকের ফুয়েল পাম্প, এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের নিচে থাকে। সো এটা হচ্ছে বাইকের ফুয়েল পাম্প এবং এটা ইনজেক্টর। আর পাশাপাশি তার নিচে যেটা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ অ্যালয়ের যেটা, সেটা হচ্ছে বাটারফ্লাই বলে। আর ইঞ্জিনের ওখানে একটা সেন্সর যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইঞ্জিন সেন্সর। যে পাইপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিউল ট্যাঙ্কের গ্যাস পাইপ, এটা প্রত্যেকটা বাইকেই থাকে। সো এটা আলাদা করে বলার কোনো কিছু নাই, এটা সবাই জানেন। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটাকে হাই টেনশন কয়েল বলে। সো এটা প্রত্যেকটা বাইকেই থাকে, যেটা থেকে তারটা সরাসরি প্লাগ ক্যাপে যায় এবং প্লাগে কানেক্টেড হয় এবং প্লাগ সেটার মাধ্যমে স্পার্কিং করে অ্যাকচুয়ালি। সো এটাই হচ্ছে হাই টেনশন কয়েলের কাজ। এই দেখতে পাচ্ছেন এই জ্যাকগুলো হচ্ছে সুইচের জ্যাক, পাশাপাশি ইন্ডিকেটরের জ্যাক, পাশাপাশি এটা যেটা দেখছেন সেটা হচ্ছে এবিএসের মেশিন। যেহেতু এটা এবিএস বাইক, সো এখানে এবিএস মেশিন অবশ্যই থাকবে। এই এবিএস মেশিনে টোটাল দুইটা পার্ট থাকে, যে কালো যেখানে তার কানেক্টেড আছে তারগুলো জ্যাকের মাধ্যমে, সেটা হচ্ছে মেইন পার্ট। এটা হচ্ছে ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট, এটা হচ্ছে এবিএসটার সিস্টেমটা পরিচালনা করে। পাশাপাশি বাকি হোল বডিটা হচ্ছে হাইড্রোলিক প্রেশার করে কন্ট্রোল করে। সো এটার মাধ্যমে এবিএস ব্রেকিং সিস্টেমটা পুরোপুরি নিয়ন্ত্রিত হয়। বন্ধুরা, অনেকেরই বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্ব আছে এই বাইকটি নিয়ে, যে এটা BS6 বা অন্য মডেল কিনা। সো BS6-এর নর্মালি ইঞ্জিন যে সেন্সরটা এখানে থাকে না, সেন্সরটা থাকে ইঞ্জিনের নিচে। সো যারা অনেকেই সেন্সরটা দেখেন নাই, তাদের মনে ধারণা থাকতে পারে যে এটা BS4 বা BS6 না। সো মেইন বিষয়টা হচ্ছে এটার সেন্সরটা এই জায়গাতে থাকে না, ইঞ্জিনের নিচে থাকে, ঠিক আছে। সো এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হেডলাইটের অ্যাডজাস্টমেন্ট স্ক্রু। নর্মালি যাদের হেডলাইটের হাইট উচ্চ করা বা নিচু করা নিয়ে প্রবলেম, তারা এই স্ক্রুটা ডান দিকে অথবা বাম দিকে ঘুরিয়ে হেডলাইটের হাইটটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, আলো নিচু করতে পারবেন এবং উপর করতে পারবেন ইচ্ছা মতো। সো এটা দিয়ে আপনারা হেডলাইটটা অ্যাডজাস্ট করবেন অ্যাকচুয়ালি। এখন আপনাদেরকে দেখাবো বাইকের ইসিউ। এই বাইকের ইসিউটা পেছনের সিটের নিচে থাকে, এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইসিউয়ের জ্যাক এবং পাশেরগুলো ইন্ডিকেটর, ব্রেক লাইট, ব্যাক লাইটের জ্যাক। এটা হচ্ছে আপনার টিপিএস সেন্সর, টপ পজিশন সেন্সর, যে বাইক পড়ে গেলে যেন অটোমেটিকভাবে বন্ধ হয়ে যায়, এটা কাজটা হচ্ছে সেটা। বাইক আপনার যে কোনো একদিকে পড়ে যদি যায় অ্যাক্সিডেন্ট বসত বা এমনিতেই, অটোমেটিকভাবে এই সেন্সরের কারণে বাইকটা বন্ধ হয়ে যাবে। বাইক যতক্ষণ সোজা থাকবে ততক্ষণ বাইক সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।
বন্ধুরা ভিডিওটিতে তিন কোণার মতো যে বক্সটা দেখতে পাচ্ছেন এটাকে সবাই এয়ার ক্লিনার বক্স বলে। এটার ইনপুটে এয়ার ফিল্টার থাকে, এটা থেকে বাতাসটা পরিশোধিত হয়ে ভিতরে যায় এবং ভিতরে ইঞ্জিনের বাটারফ্লাইয়ের মাধ্যমে ইঞ্জিনের ইনপুটে যায়। সো এটাকে নর্মালি এয়ার ক্লিনার বলে। এটার কাজ হচ্ছে বাতাসটাকে বিশুদ্ধ করা, অর্থাৎ ধুলামুক্ত করা। বন্ধুরা ভিডিওটিতে যে পার্টটা দেখতে পাচ্ছেন এটাকে রেক্টিফায়ার বলে। এটার কাজ হচ্ছে বাইকের উৎপাদিত কারেন্টকে নিয়ন্ত্রণ করে ব্যাটারিকে চার্জ করা এবং ফুল ওয়ারিংয়ে বাইকের কারেন্টটা ডিস্ট্রিবিউট করা। সো নর্মালি এটার কাজ হচ্ছে এটাই। এবং এখন যেই ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পিড সেন্সর। সো নর্মালি এটা হচ্ছে বাইকের গতি বোঝায়, মানে আপনি বাইক কত স্পিডে আছে সেটা আপনাকে দেখাবে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাইকের গিয়ার সেন্সর, মানে আপনার বাইকটা কত নম্বর গিয়ারে আছে বা বাইকের টোটাল আপনি এখন কত গিয়ারে ইউজ করছেন, বাইকটাকে রান করছেন সেটা আপনাকে দেখাবে। সো এটা হচ্ছে স্পিড সেন্সর এবং নিচেরটা হচ্ছে গিয়ার সেন্সর। ভিডিওটির এই সেন্সরটি মূলত বাইকের ইঞ্জিনের নিচে এক্সস্ট পাইপের সাথে লাগানো আছে। এটার কাজ হচ্ছে বাইকের ফুয়েল বার্নিং এফিসিয়েন্সিটা পর্যবেক্ষণ করা, মানে ফুয়েল সম্পূর্ণভাবে পুড়ছে কি না এবং এক্সস্টে কোনোভাবে পেট্রোলের কোনো আসছে কি না এটাকে ডেডিকেট করে। সো নর্মালি এটাই হচ্ছে ভারতীয় স্টেজ, যেটাকে সবাই বিএস বলে, BS4, BS6। সো এটাই হচ্ছে সেই সেন্সরটা যেটা অনেকেই হয়তো খুঁজে পাননি। সো আশা করি সেন্সরটা এরপর আপনাদের খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না। সো বন্ধুরা মেন বিষয় হচ্ছে আজকের ভিডিও খুব একটা ভালো হয়নি, তার পেছনে কারণ হচ্ছে আমাদের ভিডিও করার ইন্টেনশন ছিল না, জাস্ট হঠাৎ করে মনে হয়েছে আপনাদের সাথে পরিচয় করানো দরকার, কারণ অনেকের হয়তো উপকার হবে এই কারণে করেছি। সো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন।